আগে দুর্গা পূজা ছিল, এটা সর্বজনীন রূপ কে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? এর আগে সর্বজনীন ছিল না। দুর্গা পূজা এখন প্রত্যেকটি গ্রামে 8টা 10টা 12টা করে প্রতিমা আসছে, কোন কোন গ্রামে 30টা 32টা প্রতিমা আসছে, এর আগে এত প্রতিমা আসতো না। 168টা সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 টাকা করে দিচ্ছেন, শুধু নানুর বিধানসভার কথা বলছি আমি। 168টা তার মানে 1,25,80,000 টাকা শুধু নানুরকে দিচ্ছেন। বীরভূম জেলার কথা বলবো, বীরভূম জেলার 2,707টা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে অনুদান দিচ্ছেন 85,000 টাকা করে। ভাবতে পারছেন 2,707টি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, তার মানে কত টাকা দাঁড়ায়? প্রায় 24 কোটি টাকা শুধু বীরভূম জেলা। সারা বাংলার হিসাবটা রাতে বাড়িতে বসে বসে লাগাবেন। কেন বললাম? এজন্য বলছি, আগে দুর্গা পূজা ছিল, এটা সর্বজনীন রূপ কে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? এর আগে সর্বজনীন ছিল না। দুর্গা পূজা এখন প্রত্যেকটি গ্রামে 8টা 10টা 12টা করে প্রতিমা আসছে, কোন কোন গ্রামে 30টা 32টা প্রতিমা আসছে, এর আগে এত প্রতিমা আসতো না, এটা আসছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যদিও বাঙালি জাতির 12 মাসে 13 পার্বণ, তার থেকে সবথেকে বড় পার্বণ হচ্ছে এই দুর্গা পূজা। এই দুর্গা পূজার যিনি সর্বজনীন রূপ দিয়েছেন, দুর্গা পূজাকে জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন ক্ষেত্র যিনি তৈরি করেছেন, সকলকে বলবো নতমস্তকে সেই বঙ্গজননী বাংলার মা মানবিক মুখ্যমন্ত্রীকে নতমস্তকে আজকের মঞ্চ থেকে প্রণাম জানিয়ে আমার বক্তব্যের এখানে তৃতীয় আনলাম। এবং দিনের শেষে একথাই বলবো, নানুর বিধানসভার আমার যারা সহযোদ্ধা আছে, যারা সহকর্মী আছে, যারা লড়াই করে তৃণমূল কংগ্রেস দলটাকে তিল তিল করে গড়ে তুলেছে, তাদেরকে বলবো বিগত দিনও কাজল শেখ আমাদের পাশে ছিল, এখনো আছে, আমার শরীরের এক রক্তবিন্দু বৈশিষ্ট্য থাকা পর্যন্ত আপনাদের পাশে থাকবো, এই বলে আমার বক্তব্যের এখানে টানছি। বন্দে মাতরম। আগে দুর্গা পূজা ছিল, এটা সর্বজনীন রূপ কে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? এর আগে সর্বজনীন ছিল না। দুর্গা পূজা এখন প্রত্যেকটি গ্রামে 8টা 10টা 12টা করে প্রতিমা আসছে, কোন কোন গ্রামে 30টা 32টা প্রতিমা আসছে, এর আগে এত প্রতিমা আসতো না। 168টা সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 টাকা করে দিচ্ছেন, শুধু নানুর বিধানসভার কথা বলছি আমি। 168টা তার মানে 1,25,80,000 টাকা শুধু নানুরকে দিচ্ছেন। বীরভূম জেলার কথা বলবো, বীরভূম জেলার 2,707টা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে অনুদান দিচ্ছেন 85,000 টাকা করে। ভাবতে পারছেন 2,707টি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, তার মানে কত টাকা দাঁড়ায়? প্রায় 24 কোটি টাকা শুধু বীরভূম জেলা। সারা বাংলার হিসাবটা রাতে বাড়িতে বসে বসে লাগাবেন। কেন বললাম? এজন্য বলছি, আগে দুর্গা পূজা ছিল, এটা সর্বজনীন রূপ কে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? এর আগে সর্বজনীন ছিল না। দুর্গা পূজা এখন প্রত্যেকটি গ্রামে 8টা 10টা 12টা করে প্রতিমা আসছে, কোন কোন গ্রামে 30টা 32টা প্রতিমা আসছে, এর আগে এত প্রতিমা আসতো না, এটা আসছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যদিও বাঙালি জাতির 12 মাসে 13 পার্বণ, তার থেকে সবথেকে বড় পার্বণ হচ্ছে এই দুর্গা পূজা। এই দুর্গা পূজার যিনি সর্বজনীন রূপ দিয়েছেন,
দুর্গা পূজাকে জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন ক্ষেত্র যিনি তৈরি করেছেন সকলকে বলবো নতমস্তকে সেই বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রীকে নতমস্তকে আজকের মঞ্চ থেকে প্রণাম জানিয়ে আমার বক্তব্যের এখানেই টিটানলাম এবং দিনের শেষে এই কথাই বলবো নাঙ্গর বিধানসভার আমার যারা সহযোদ্ধা আছে যারা সহকর্মী আছে যারা লড়াই করে তৃণমূল কংগ্রেস দলটাকে তিল তিল করে গড়ে তুলেছে তাদেরকে বলবো বিগত দিনও কারণ সে আমাদের পাশে ছিল এখনো আছে আমার শরীরের এক রক্তবিন্দ অবশিষ্ট থাকা পর্যন্ত আপনাদের পাশে থাকব এই বলে আমার বক্তব্যের এখানে টানছি বন্দে মাতরম আগে দুর্গা পূজা ছিল এটা সার্বজনীন রূপকে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সার্বজনীন ছিল না দুর্গা পূজা এখন প্রত্যেকটি গ্রামে আটটা দশটা বারোটা করে প্রতিমা আসছে কোন কোন গ্রামে ত্রিশটা বত্রিশটা প্রতিমা আসছে এর আগে এত প্রতিমা আসতো না ১৬৮টা সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় ৮৫,০০০ টাকা করে দিচ্ছেন শুধু নানুর বিধানসভার কথা বলছি আমি ১৬৮টা তার মানে ১,২৫,৮০,০০০ টাকা শুধু নানুরকে দিচ্ছেন বীরভূম জেলার কথা বলবো বীরভূম জেলার ২,৭০৭টা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে অনুদান দিচ্ছেন ৮৫,০০০ টাকা করে ভাবতে পারছেন ২,৭০৭টি সার্বজনীন দুর্গোৎসব কমিটি তার মানে কত টাকা দাঁড়ায় প্রায় ২৪ কোটি টাকা শুধু বীরভূম জেলা সারা বাংলার হিসাবটা রাতে বাড়িতে বসে বসে লাগাবেন কেন বললাম এজন্য বলছি আগে দুর্গা পূজা ছিল এটা সার্বজনীন রূপকে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সার্বজনীন ছিল না দুর্গা পূজা এখন প্রত্যেকটি গ্রামে আটটা দশটা বারোটা করে প্রতিমা আসছে কোন কোন গ্রামে ত্রিশটা বত্রিশটা প্রতিমা আসছে এর আগে এত প্রতিমা আসতো না এটা আসছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যদিও বাঙালি জাতির ১২ মাসে ১৩ পার্বণ তার থেকে সব থেকে বড় পার্বণ হচ্ছে এই দুর্গা পূজা এই দুর্গা পূজার যিনি সার্বজনীন রূপ দিয়েছেন দুর্গা পূজাকে জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন ক্ষেত্র যিনি তৈরি করেছেন সকলকে বলবো নতমস্তকে সেই বঙ্গজননী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রীকে নতমস্তকে আজকের মঞ্চ থেকে প্রণাম জানিয়ে আমার বক্তব্যের এখানেই টিটানলাম এবং দিনের শেষে এই কথাই বলবো নাঙ্গর বিধানসভার আমার যারা সহযোদ্ধা আছে যারা সহকর্মী আছে যারা লড়াই করে তৃণমূল কংগ্রেস দলটাকে তিল তিল করে গড়ে তুলেছে তাদেরকে বলবো বিগত দিনও কারণ সে আমাদের পাশে ছিল এখনো আছে